নদিয়ার শান্তিপুরের শান্তিপুর পৌরসভার উদ্যোগে পুষ্পমেলা সমাপ্ত হলো। আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হয়েছিল গত 17 জানুয়ারি শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে পুষ্প প্রদর্শনী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানাঘাটের বিধায়ক শঙ্কর সিংহ, নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাধিপতি রীতা কুণ্ডু এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্রশিল্পী তনিমা সেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রারম্ভেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সোহিনী মুখার্জি। এরপরই উত্তরীয় দ্বারা অতিথি বরণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উক্ত অনুষ্ঠানের শুভারম্ভ ঘটে। উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে প্রাক্তন ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম, কারিগর পৌর প্রশাসক অজয় দি, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রীতা কুণ্ডু এবং প্রধান অতিথি তনিমা সেনকে বক্তব্য উপস্থাপন করতে দেখা গেছে। মেলায় দেখা গেছে গাঁদা, পমপম, ডালিয়া, চন্দ্রমল্লিকা থেকে শুরু করে অভিনব পুষ্পের সমারোহ। 17 থেকে 20 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং 20 তারিখ অর্থাৎ শেষ দিন শান্তিপুরের বিভিন্ন ক্লাবগুলোকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয় উক্ত মঞ্চ থেকে। তবে মঞ্চে উপবিষ্ট প্রত্যেককেই দেখা গেছে মাস্ক ব্যবহার করতে। অন্যদিকে শান্তিপুর পাবলিক লাইব্রেরি ময়দানে সাধারণ মানুষের মধ্যে মাস্কের ব্যবহার তেমনভাবে নজরে আসেনি, যদিও অন্যান্যবারের তুলনায় এবছর প্রথম দিনের পুষ্পমেলায় মানুষের উপস্থিতি হার যেন একটু কম, এমনটাই আমাদের নজরে এসেছে। এর জন্য অনেকে অত্যাধিক ঠান্ডাকে দায়ী করেছেন, আবার অনেকে জনসমাগমকে এড়িয়ে চলছে বলে অনুমান করেছেন। তবে পরবর্তী কয়েকদিন জনসমাবেশ কেমন হয় এই মেলাকে কেন্দ্র করে তার জন্য নজর থাকবে আমাদের প্রত্যেকেরই। গতকাল বেশ কিছু ক্লাবকে ক্রীড়া সরঞ্জাম প্রদানের পক্ষ থেকে আমার আগেই যার কথা শুনলেন, একসময় ভারতবর্ষের ফুটবলের প্রতিনিধিত্ব করেছেন যে মানুষটি, সব ক্লাবই তার খেলাধুলোর মধ্যে দিয়ে আমরা সবাই পরিচিত, সে মেহতর ভাই, আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সকল সদস্যরা, প্রাক্তন কাউন্সিলররা, সমবেত সমস্ত সুধী সজ্জন মণ্ডলী, মায়েরা, ভাই ও বন্ধুরা, আমাদের মেলাটা তো ঠিক দুর্গাপুজোর মতো, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, সপ্তমী, অষ্টমী, নবমী তিন দিন পার করে আজকে প্রায় বিজয়া দশমী। আমাদের মেলা আজকে শেষ দিন। এই 4 দিন ধরে শান্তিপুরের মানুষ অপেক্ষায় করেন, আমরা সবাই জানি, যে এই মেলাটার জন্য উপভোগ করার জন্য। ঠান্ডাও এমনি অনেকটা কম, মানুষ আসছেন, ফুল দিচ্ছেন। এর আগের দিনও বলেছি যে আপনাদেরকে খুব শর্ট নোটিশে, আমরা যেহেতু এই COVID-19 জন্য আমাদের মেলা হবে কি হবে না ঠিক ছিল না, তাও খুব শর্ট নোটিশে যারা এই ফুল তৈরি করেন সারা বছর ধরে, তাদের কাছে শান্তিপুর পৌরসভা কৃতজ্ঞ যে স্বল্প সময়ের মধ্যে আমাদের আবেদনের সাড়া দিয়ে এই মেলাকে প্রাণবন্ত করে তুলেছে। আগামী দিন নিশ্চিতভাবেই আরও বেশি করে তারা ফুল দেবেন। এবার আমাদের যেহেতু এই COVID-19 জন্যে আমরা এখানে কোনো সরকারি বেসরকারি স্টলটা করিওনি, তৎসত্ত্বেও মানুষ এসেছেন 4 দিন ধরে, ভীষণভাবে আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন আগামী দিনের জন্য। আমাদের আজকে 20 তারিখ, আগামী 23 তারিখ জানেন যে আমাদের বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন। আমাদের গোটা দেশ জুড়ে তাকে শ্রদ্ধার জন্যে, শ্রদ্ধা নিবেদনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে এবার তার 125 বছর জন্মপূর্তিতে আমরা সকলে মিলে তার প্রতি শ্রদ্ধা জানাব। তার জন্ম মুহূর্তে আমাদের সরকার একটি প্রোগ্রাম নিয়েছে, আপনারা জানেন, 12:15 মিনিটে।